فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أكشم من تبهير برشنو যে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে একটু বলবেন কি সম্মানিত ভাই মর অনেক হাদিস পাওয়া যায় কিছু হাদিস উল্লেখ করবো ইনশাআল্লাহ আনবি হরাই রাতা আন্না রসুল্লাহ না রুকুম জুজ উম মিনস আিনারি জাহান্নলা রসুল আল্লাহ ইনকানাতুল্লহ বিদিসা জুসা কুল্লুহনা মিসহা আবু হরাই বলেন রসুল সাল্লাই আলাইসাল্লাম বলেছেন তোমাদের ব্যবহত আগুনের উত্তাপ জাহান নামের আগুনের উত্তাপের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হলো হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম জাহান্নামীদের শাস্তি প্রদানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল নবী সাল্ল নবী করিম সাল্লা সাল্লাম বললেন দুনিয়ার আগুনের উপর তার সমপরিমাণ পরিমাণ তাপসম্পন্ন জাহান্নামের আগুন আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হবে বোখারি মুসলিম মিসকাত পাঁচ হাজার একশত একুশ নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা যারা আমরা এখান থেকে শুনছি যে হাদিসটি প্রমাণ করে যে দুনিয়ার আগুনের থেকে পরকালের আগুনের শাস্তি আরও গুণ আরও বাড়িয়ে দেওয়া হবে আরও বাড়িয়ে দেওয়া হবে যার শাস্তি অত্যন্ত কঠিন ও জটিল তাই আমরা যে হাদিসে পড়লাম যে ঊনসত্তর গুণ বেশি বাড়ি দেওয়া হবে আসলে বাস্তবে আমরা যদি চিন্তা করি যে কবরের শাস্তি অত্যন্ত ভয়াবহ জটিল ও কঠিন এর থেকে আরও জটিল ও কঠিন কবরের শাস্তি পরকালের শাস্তি জাহান্নামের শাস্তি আল্লাহ আলা আমাদের যেন এর থেকে রক্ষা করেন মাসৌদ মা সৌদ রাজাল বলেন সালুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ইয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে যে তার সত্তর হাজার লাগাম হবে এবং প্রতিটি লাগামের সাথে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন তারা জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করবেন মুসলিম মিশকাত পাঁচ হাজার চারশত বাইশ নম্বর হাদিস এহাদিস থেকে প্রমাণ হয় কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে সত্তর হাজার লাগাম হবে এবং প্রতিটি লাগামে সত্তর হাজার প্রেস্তা থাকবেন তাই জাহান্নামকে টেনে হেঁচে নেওয়া যাওয়া হবে জাহান্নামে যারা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে তাই আমরা যদি জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে আমাদের জীবনে আমাদের জীবনকে সুন্দর করতে চাই তাহলে যেন অবশ্যই কোরআন হাদিস অনুযায়ী এ বাদতবন্দিগুলো আমরা ভালোভাবে করি নজে পরকালে নাজাদ পাওয়া অত্যন্ত কঠিন জটিল হয়ে যাবে আনাস রাজেলা বলেন রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে হতে দুনিয়ার সর্বাধিক সম্পদশালী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে তোলা হবে অতপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো আরাম আয়েস দেখেছ পূর্বে কখনো তোমার নিয়ামতের সুখ শান্তি অর্জিত হয়েছিল সে বলবে না আল্লাহর কসম হে আল হে আমার প্রতিপালক আমি কখনোই সুখ ভোগ করিনি তারপর জান্নাতিদের মধ্য হতে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সর্বাপেক্ষা কঠিন জীবন জীবনযাপন করছিল তখন তাকে মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান কখনো কঠিন সমস্যা কঠিন কঠোরতার সম্মুখীন হয়েছিল সে বলবে না আল্লাহর কসম হে আমার প্রতিপালক আমি কখনোই দুঃখ কষ্ট অতীত কষ্টে পদ্ধ হইনি আর কখনো কোনো কঠোর অবস্থায় মুখোমুখি নাই মুসলিম ইস্কাত হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত পঁচিশ নম্বর হাদিস তাই সম্মানিত ভাই বোনেরা আমরা দেখি হাদিস থেকে যা বুঝতে পারি কিয়মত দিন আল্লা সু খানহ তালা সর্বাপেক্ষা যিনি সব থেকে বড়ো ধনী মানুষ জীবনে আরাম আয়েস করত। তাকে জাহান নামে ডুবার পরে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি কোনো দিন আরাম আয়েস করেছিলে সে বলবে না হ্যাঁ আল্লাহ আমার প্রতিপালক কোনো দিন আমি সুখ ভোগ করিনি তার মানে এত সুখ ভোগ করার পরেও তাকে জাহান্নামে নামে দার নিয়ে আসা হলে এভাবে সে কথা বলবে আর দুনিয়াতে সব থেকে যে কষ্টে ছিল তাকে জান্নাতের একটু সুখ দেওয়ার পরে তাকে নিয়ে আসা হলে সে বলবে আমি কোনো আমি কষ্ট পাইনি বরং এর আরাম আয়েস যে পেয়েছি আমার জীবনে কোনো দিন কষ্ট আমি দেখি নাই তাই সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের জীবনে যেন এ বাদবন্দি গোলা সঠিকভাবে করার চেষ্টা করি পরকাল অত্যন্ত কঠিন ও জটিল সামুরা ইবনে জন্দুব হতে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কোনো লোক এমন হবে যার পায়ের টাকনো পর্যন্ত জাহান্নামের আগুন হবে কারো হাঁটু পর্যন্ত কারো হবে গোমর পর্যন্ত কারো হবে খাঁদ পর্যন্ত মুসলিম এস পাঁচ হাজার চারশত সাতাশ নম্বর হাদিস তাই আমরা যেন আমলের মাধ্যমে আল্লা সুবাহান সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি সম্মানিত ভাই বোনেরা আবহাইরা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা বলেছেন জাহাম নামের মধ্যে কাফের উভয় ঘাড়ের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বরেহী তিন দিনের পথ অপর এক বর্ণায় আছে কাফের একটি একটি দাঁত হবে কাফেরের এক একটি দাঁত হবে ওহুদ পাহাড় সমান এবং তার গায়ের চামড়া হবে তিন দিনের পথ মুসলিম ইস্কাত হাদিস নাম্বার পাঁচ হাজার চারশত আঠাশ নম্বর হাদিস সমানিত ভাই বোনেরা আমরা যা শুনছি যে অবস্থা হবে কাফেরদের অবস্থা হবে কাফেরদের আমরা যেন কোরআন হাদিস আমল করতে পারি আল্লাহ যেন আমাদের দান করেন আবু হর আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কাফেরদের দাঁত হবে ওহ পাহাড়ের নাই আর রান হবে রান বা উড়ু হবে বাইজা পাহাড়ের মতো মোটা জাহান নামে তার বসার স্থান হচ্ছে তিন দিনের পথের দূরত্বের সমান প্রশস্ত জায়গা যেমন হতে রাবাজ নামক জায়গা দূরত্ব তিরমিজি মিশকাত পাঁচ হাজার ছয় শত পাঁচ হাজার ছয় তেহাত্তর চুহাত্তর নম্বর হাদিস মেসকাত পাঁচ হাজার ছয় শত নম্বর হাদিস তাই আমরা এই যে হাদিসগুলো শুনছি এর এরূপ হবে জাহান্নামীদের শাস্তি আল্লাহ সুবাহন তালা যান আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন আবু হরাই রাওয়াজ্লাহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন জাহান্নামীদের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা দাঁত হবে ওহু পাহাড়ের সমান এবং জাহান্নামিদের বসার স্থান হবে মক্কামুদ্দিনের মধ্যবর্তী ব্যবধানের পরিমাণ তিন মিজিমেশ কাত হাদিস নাম্বার পাঁচ হাজার শত পঁচাত্তর নম্বর হাদিস হাদিস শহীদ এমর মেয়ে নোমান বাসির বলেন আমি রসুলসকে বলতে শুনেছি সাল্লাহ বলতে শুনেছি আমি তোমাদেরকে জাহান নামের আগুন হতে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে আমি তোমাদেরকে জাহান নামের আগুন হতে ভীতি প্রদর্শন করছি তিনি এ বাক্যগুলি বারবার এমনভাবে উচ্চকণ্ঠে বলতে থাকলেন যে বর্তমানে আমি যে স্থানে বসে আছি যদি রসল্লা সাল্লামের স্থানে হতে উক্ত বাক্যগুলা বলতেন তবে ওই উচ্চ কণ্ঠ বাজারের লোকেরাও শুনতে পেত আর তিনি এমনভাবে হিলে দুলে বাক্যগুলো বলছিলেন যে তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপরে গড়িয়ে পড়ছিল দারেমি মিশকাত পাঁচ হাজার চারশত তেতাল্লিশ নম্বর হাদিস আল্লা সুবহানা তালা আমাদেরকে যেন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আবু হরেররা বলেন সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জাহান নামের অধিবাসীদের সংবাদ দিব না যারা দুর্বল অত্যাচারী তারাই জান্নাতের অধিবাসী আর নামের অধিবাসী হচ্ছে প্রত্যেক যারা শক্তিশালী কঠোর কর্কশ অহংকারী সিলসিলা সহিহা এক হাজার চারশত চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ সুহানা আমাদেরকে যেন জাহান নামের শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহর কাছে আমরা এই কামনা করি আল্লাহ যেন আমাদেরকে جنة الفردوس دان القرين وآخر ونحمد الحمد للرب العالمين وصلى الله على نبي محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله